এলএইচ টাটু, সভাপতি প্রণজিৎ সিংহ রায় এবং একে শুক্লা। আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে বড় মাত্রার বিভিন্ন স্কুলের থেকে আসা ছাত্রছাত্রীর প্রতিনিধি রয়েছে। মূলত এই কার্যক্রম তার কারণে স্পেশালি এক পক্ষকাল যাবত করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে 2017-18 2018-19 রাজ্যে রোড অ্যাক্সিডেন্টের ঘটনা ক্রমাগত বেড়ে চলছে। 2019 পর্যন্ত 67 ব্যক্তি মৃত্যু ঘটেছে এই রোড অ্যাক্সিডেন্টের কারণে। এখন রাজ্যে কমিউনিকেশন বাড়াতে হবে, রোড সুন্দর তৈরি করতে হবে। গ্রামে থাকতে বাইসাইকেল যখন চালাতাম তখন বাসের সামনে দিয়ে দাদাগিরি করতাম, সাইড দিতাম না, হরন দিচ্ছি মানে সাইড দিচ্ছি না, মনে হতো ফিল হতো যে না বাসের মালিক আমাদের চেয়ে বড় না, আমি বাইসাইকেলের মালিক আমার চেয়ে বড়। এই যে মানসিকতা, এই মানসিকতারই প্রাশ্চিত করতে হচ্ছে এখন ত্রিপুরা রাজ্যে। সেই মানসিকতাটা যদি না তৈরি হতো, যদি বুঝতে পারতাম ছোট থেকে যে না ট্রেনের প্রথম অধিকার, তারপর বড় ভেহিকেলের অধিকার, কারণ যার যত গতি তাকে প্রায়োরিটি দিতে হবে, এটা সিস্টেম, এটাই ট্রাফিক রুল। আর যদি আপনাকে যে বাইসাইকেল চালাচ্ছেন বা পায়ে হেঁটে যাচ্ছেন তাকে যদি আগে যেতে হয়, তার জন্য জেব্রা ক্রস রয়েছে, আপনি ক্রস করুন, জেব্রা ক্রস করুন। আমি তো ছোট থাকতে জেব্রা ক্রসের নামই শুনিনি, 98 পর্যন্ত ত্রিপুরাতে ছিলাম, আমি কোথাও জেব্রা ক্রস দেখিনি। স্পিড ব্রেকার দেখেছি, বিভিন্ন জায়গায় স্পিড ব্রেকার তৈরি করে নেওয়া, ও স্পিড ব্রেকারের মধ্যে হোয়াইট লাইন করতে হয়, সেগুলো ত্রিপুরাতে হতো না। 98 লাগে কথা বলছি, পুরো ভারতবর্ষ এক দিশাতে চলতো, ত্রিপুরা আরেক দিশাতে চলতো। আর ইচ্ছে হলে যে কেউ বাড়ির সামনে তার বাড়ির সামনে গাড়ি যাতে ঘুরে যা, নিজে একটা স্পিড ব্রেকার তৈরি করে দেবে, কারণ সে এখানে নেতা বোঝানোর জন্য তার বাড়ির সামনে যে গাড়িটা স্পিড কম করে যাবে সেটা তার ফিলিং হতে হবে। রোড মেনটেন্স নেই, তার জন্য অ্যাক্সিডেন্টের মাত্রা সেটা মনে হচ্ছে 10% নিচে আছে। 80% যে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেগুলো রাশ ড্রাইভিং এর কারণে হচ্ছে। তার জন্য ত্রিপুরা সরকার কিছু কিছু ব্যবস্থা নিয়েছে, ট্রান্সপোর্ট দপ্তর স্পিড যাতে সীমিত থাকে তার এক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর রাস্তার বিভিন্ন জায়গাতে যেখানে অ্যাক্সিডেন্টাল পয়েন্ট, তার মধ্যে সাইন্টিফিক ওয়েতে কি কি করা যেতে পারে তার ব্যবস্থা ট্রান্সপোর্ট এবং হোম ডিপার্টমেন্ট মিলে করছে। কিন্তু ওই সব ব্যবস্থা ফেলুর তখনই হয়ে যায় যখন আমরা খুব জাগৃত না হই, হেলমেট না পরা। কিন্তু সরকার ব্যবস্থা করেছে যে না হেলমেট পরতে হবে, হেলমেট পরে গেলেই পেট্রোল পাবে, আইন করেছে।
নোটিফিকেশন করে বলেছে সরকার ব্যবস্থা করেছে যে না বাইক বা স্কুটি বা যে কোনো লাইট ভেহিকেল হোক আপনি নতুন ক্রয় করতে গেলে তার জন্য আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে, কমসে কম লার্নিং লাইসেন্স লাগবে। সরকার ব্যবস্থা করছে, কোথায় কোথায় সরকার করতে পারে, কিন্তু আমি সর্বোপরি ত্রিপুরার সাধারণ পরিবার যে আমরা রয়েছি আমাদের মধ্যে জাগরুকতা আসতে হবে যে আমার ছেলেকে বাইক কিনে দিয়েছি, আমার মেয়েকে গাড়ি কিনে দিয়েছি, যদি সেই গাড়ি নিজে ড্রাইভ করেছে সে ড্রাইভিং জানে কিনা, রাস্তাতে চলার সময় প্রথম যে অগ্রাধিকার থাকে স্বল্পতে সেটা ট্রেনের থাকে, কারণ সবচেয়ে বড় এবং স্পিড বেশি। তারপর বড় যে ভেহিকেল কন্টিনেন্ট ভেহিকেল তা থাকে, তারপর মিডিয়াম যে বাস আছে এগুলো ট্রাক বাস এগুলো থাকে, তারপর লাইট ভেহিকেল, তারপর দুপি আছে। কিন্তু ত্রিপুরাতে আমি দেখি যে টু হুইলার সবার আগে যেতে থাকে, ট্রেনের আগে যেতে থাকে, উল্টো কে কেউ করেছে তোমার দীর্ঘদিন যাবত যে বন্ধুরা এখানে শাসন করেছিলেন তাদের যে ব্যবস্থা ছিল তারই দেন। আমিও কোন গ্রাম থেকে এসেছি, তেমন শেখানো হতো যে আমরা সবাই সমান, যে বাইক সাইকেল চালা সেও ত্রিপুরার নাগরিক, তার কাছে একটা ভোট আছে বা ভারতবর্ষের নাগরিক, ওর যে রাস্তাতে লাইট ভেহিকেল মানে চার পাহিয়া যান বা ট্রাক বাস যাই আছে মোটর ভেহিকেল, ওনারও দেশের নাগরিক, ওনারও একটা ভোট, তো ওনার কোন অধিকার নেই যে উনি আমার আগে চলে যাবে। তার জন্য আমার খেলা আছে, কারণ আমিও ছোটই ছিলাম, কারণ পরিবেশ যেমন আমিও তো তেমনই তৈরি হই, তো বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে স্কুলে যাচ্ছি, পেছনে বাস আসছে হরন দিচ্ছে, তো বাইসাইকেল চড়াচ্ছি না, কেন সিদ্ধাগতা মস্তানি করা মানে বাইসাইকেল নিয়ে সামনে সামনে যাচ্ছি, বাস বারবার হরন দিচ্ছে, দুই তিনজন বন্ধু মিলে বাইসাইকেল দিয়ে স্কুলে যাচ্ছি সাইড দিচ্ছি না, কেন মানে আমি কোনটা ছোট বাসের কাছ থেকে ছোট হয়ে গেল, সমতা আনছি, কারণ সেখানে সমাজ ব্যবস্থার মধ্যে আমাদের যে পূর্বে যে সরকারটা ছিল তাদের এই মানসিকতা যে শোষক বা শোষিত, যদি আমি রাস্তা থেকে নেমে যাই তো আমি শোষিত হয়ে যাবো বাসের দ্বারা। আমি ওই ব্যবস্থার অঙ্গ হয়ে যাচ্ছিলাম, ও বিচারধারাকে আমি বিশ্বাস করি না, কিন্তু দীর্ঘদিন যাবৎ প্রচার প্রসার তো তাদের ভাবধারার প্রচার প্রসার ছিল নিচে পর্যন্ত। একসময় ত্রিপুরার লাইফ লাইন আসাম আগরতলা যে রোড একটি মাত্র, এটা ছাড়া ত্রিপুরার কোনো গতি ছিল না। নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে নতুন সরকার 2014 আসার পর, তার আগে অটলজির নেতৃত্বে
যে ন্যাশনাল হাইওয়েকে ফোর ল্যান, সিক্স ল্যান, নাইন ল্যান, আর তার সঙ্গে সঙ্গে গ্রামীণ রাস্তাগুলিকে স্টেট হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ের সঙ্গে ল্যাপটপ করে জোরে দেওয়া, এই ব্যবস্থাগুলি শুরু হয়। যেই মাত্র গ্রামেতে যেখানে মাটির রাস্তা ছিল বা ইটের রাস্তা ছিল তো ল্যাপটপ হয়ে গেছে, আর তার সঙ্গে সঙ্গে ন্যাশনাল হাইওয়েগুলি টু লেন, ফোর লেন, সিক্স লেন, এমন ত্রিপুরা রাজ্য 10,000-এর উপরে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মাধ্যমে ব্ল্যাকটপ রাস্তা তৈরি হয়েছে, ও তার সঙ্গে সঙ্গে এই আসাম আগরতলার যে রোড NH8 আজকের দিনে তারও প্রথম প্রাথমিক যে ন্যাশনাল হাইওয়ের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডে তৈরি করা হচ্ছে। সাবরুম থেকে আগরতলা পর্যন্ত কাজ প্রায় শেষের পথে, তো এখন দেখা যায় যে যে সমস্ত রোড অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে তো এই নতুন রোডগুলোতে যেগুলোকে প্রশস্তিকরণ করা হয়েছে, সুন্দর করা হয়েছে, ন্যাশনাল হাইওয়ে স্ট্যান্ডার্ড করা হয়েছে, সেগুলোর মধ্যে হচ্ছে। আমি আজকে এই মঞ্চে থেকে সমস্ত ত্রিপুরাবাসীকে আহ্বান করতে চাইব যে তার জন্য নিজের বাড়িতেই জাগরণতা তৈরি করা, ছেলে বড় হয়েছে, মেয়ে বড় হয়েছে, স্কুটি কিনে দিয়েছি, বাইক কিনে দিয়েছি, কিন্তু ছেলে কতটা বাইক চালাতে পারে, মেয়ে কতটা বাইক স্কুটি চালাতে পারে, সেই বয়সে আমরা গাফিলতি করি, ও তার কারণে কোন সময় নিজের ছেলেকে হারাতে হয়, কোন সময় পরিবারের কাউকে হারাতে হয়, আর তার জন্য অনেক সময় পুলিশের উপরে দোষার, কোন সময় যে গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হতে তার উপরে দোষার, কোন সময় রোডের উপরে দোষার, আর বিশেষ করে দোষারোপ হয় রোডের, কিন্তু বাস্তবে দেখা গেছে যে ম্যাক্সিমাম যে অ্যাক্সিডেন্ট হচ্ছে রাশ ড্রাইভিং এর কারণে, স্পিড ড্রাইভিং এর কারণে।